প্রণাম গুরুদেব। গীতার দ্বিতীয় অধ্যায়ে 14 এবং 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে ঠান্ডা গরম সুখ দুঃখ আদি জীবনের বিপরীত পরিস্থিতি গুলোকে যিনি সহন করতে সক্ষম হন তিনি অমৃতত্ব প্রাপ্ত করার যোগ্যতা প্রাপ্ত হন। এই অমৃতত্ব শব্দের অর্থ কি, অমৃত বলতে কি বোঝায়? বহুবার আমরা চর্চা করেছি যে গীতা হলো মানব জীবনে শান্তি পাওয়ার অব্যর্থ পথ। এই যে দ্বন্দ্বাত্মক মানব জীবন, এই দ্বন্দ্বাত্মক মানব জীবনে কিভাবে পরম শান্তি প্রাপ্ত হওয়া যেতে পারে তারই পথ গীতা পুনঃপুন মানুষকে জানিয়ে দিচ্ছে। এই শ্লোক দুটোতে তারই প্রত্যক্ষ উল্লেখ পাওয়া যায়। শ্লোক দুটো হচ্ছে কীরকম না, মাত্রা স্পর্শস্তু কন্ত্যো শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমা পাই পাইন অনিত্যস্তাং স্থিতিক্ষ ভারত। মাত্রা স্পর্শস্তু কন্ত্যো শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমা পাইন অনিত্যস্তাং স্থিতিক্ষ ভারত। জঙ্গিন ব্যথয়ন্তি এতে পুরুষং পুরুষর্ষব সমদুঃখম সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। প্রথমে আমাদেরকে মাত্রা স্পর্শ কথাটিকে বুঝতে হবে। এই পৃথিবী প্রত্যেক মানবের কাছে প্রিয়। সে যদি অসুস্থ হয়, তার যদি হাত পায়ের অভাব হয়, সে যদি অন্ধ হয়, তাহলেও সে পৃথিবী ছেড়ে স্বর্গে যেতে চায় না, পৃথিবী ছেড়ে যেতে চায় না। কারণ পৃথিবীতে রয়েছে সুখ, ইন্দ্রিয়ের সুখ। শুধু মানুষ নয়, কোনো প্রাণী সংসারকে ছাড়তে চায় না, জীবনকে ছাড়তে চায় না। প্রত্যেকের কাছে জীবন প্রিয়, কারণ জীবনের সঙ্গে এই জগতের একটা গভীর সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। জীবনের উৎপত্তি হয় পৃথিবী থেকে, প্রাণের উৎপত্তি হয় পৃথিবী থেকে, এবং সেই প্রাণ আস্তে 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 বিকশিত হতে হতে মানুষের অবস্থায় এসে পৌঁছয় 10টা ইন্দ্রিয়। এবং জগতের সঙ্গে প্রত্যেক প্রাণীর সম্পর্কটা হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে। মাত্রা স্পর্শ কথার অর্থ হচ্ছে কি না, ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সম্পর্ক, মাত্রা স্পর্শ। এবং এই সম্পর্কে সুখ দুঃখ শীত উষ্ণ মান অপমান আদি জিনিস উৎপন্ন হয়। তো মানুষ সুখ চায়, সেই জন্য সে ইন্দ্রিয় আসক্ত, ইন্দ্রিয় থেকে সুখ পায়। সে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আমাদের এই মুখের মধ্যে সব কিছু রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ত্বক মানে চামড়া। এই পাঁচটাকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। এতে আমরা জগৎকে বুঝি তন্মাত্রের মাধ্যমে। তন্মাত্র মানে হচ্ছে কি না, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই যে প্রতিটি পঞ্চতত্ত্বের প্রতিটি তত্ত্ব থেকে এই যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধকে তন্মাত্রা বলা হয়। তৎমাত্রা অর্থাৎ তার সূক্ষ্ম অংশ, তার স্পর্শ, তার মাধ্যমে ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বুঝে নেয় যে কী করা কর্তব্য কী হয়, এবং তার থেকে আনন্দ নেয়। আমরা চোখে দেখে আনন্দ পাই, কানে শুনে আনন্দ পাই, সুগন্ধে আনন্দ পাই, ভালো খাবারে রসে আনন্দ পাই, স্পর্শে আনন্দ পাই, স্পর্শে আরাম পাই। এই যে ইন্দ্রিয় সুখ, তারপরে আবার সেই ইন্দ্রিয় কর্মেন্দ্রিয়কে হুকুম করে যে এইভাবে কাজ করো। বাক পানি পাদ পায়ু উপস্থ, বাক কথা, পানি হাত, পা দুটো, পায়ু উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। এগুলোর মাধ্যমে আমরা কর্ম করে থাকি, কর্মের একটা আনন্দ রয়েছে। ইন্দ্রিয়ের জ্ঞানেন্দ্রিয়ের একটা আনন্দ রয়েছে, জ্ঞানেন্দ্রিয়ের অনুভূতিতে, আর কর্মের মধ্যে দিয়ে আমরা একটা আনন্দ নিয়ে থাকি। এইটা হচ্ছে মাত্রা স্পর্শ। এর মাধ্যমে আমরা এই পৃথিবীতে জীবনযাপন করছি।
এটা না হলে পরে আমাদের পক্ষে পৃথিবীর কোনো মানে হয় না। যার ইন্দ্রিয় কিছুই নাই সে পৃথিবীতে জড় পদার্থের মতন, তাতে কোনো সুখ নাই। কাজে এই ইন্দ্রিয়ের মাধ্যমে বেঁচে থাকাটা হচ্ছে মাত্রা স্পর্শ, আমাদের অস্তিত্বটাই হচ্ছে মাত্রা স্পর্শ, এটা বুঝতে হবে। কাজেই এখানে কি পাওয়া যাচ্ছে, মাত্রা স্পর্শস্থ কমতেও, এই যে মাত্রা স্পর্শ, এই যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্পর্ক নিরন্তর হচ্ছে, অহরাত্র হচ্ছে, এমনকি স্বপ্নের মধ্যে হচ্ছে, এর প্রতিক্রিয়াটা কি? এর প্রতিক্রিয়া হচ্ছে কখনো শীত হচ্ছে, কখনো গরম হচ্ছে, কখনো হয়তো খিদে পাচ্ছে, কখনো তৃষ্ণা পাচ্ছে, কখনো দুঃখের অনুভূতি হচ্ছে, কখনো সুখের অনুভূতি হচ্ছে। এই এক ধরনের এই জগৎটাই হচ্ছে যেন দ্বন্দ্ব দিয়ে তৈরি, সমস্ত জগৎটাই এই দ্বন্দ্ব দিয়ে তৈরি, প্রত্যেক প্রাণীর এই প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে, শীত উষ্ণ সুখ দুঃখ দা। মাত্রা স্পর্শ থেকে দা মানে হচ্ছে দাওয়া, শীত উষ্ণ সুখ দুঃখ এগুলো দেয়, কে দেয়? মাত্রা স্পর্শ দেয়। তো এগুলোকে কি করতে হবে? এগুলো তো আছেই, দুঃখ কেউ চায় না, অপমান কেউ চায় না, শীতে খুব কষ্ট পায়, থরথর করে কাঁপে, সেটাও কেউ চায় না ভেতর থেকে, সেই জন্য তাড়াতাড়ি জ্যাকেট লাগাচ্ছে, সোয়েটার লাগাচ্ছে, রাত্রে হয়তো লেপ গায়ে দিয়ে শুচ্ছে। তারপরে দুঃখ পড়লেই তার একটা উপায় তাড়াতাড়ি খুঁজে নেয় যে কোন কীভাবে এই দুঃখটা থেকে বেরোতে পারি। তো এর জন্য করা কি প্রয়োজন? যদি তুমি অমৃতত্ব চাও তাহলে করতে কী হবে? সেটার জন্য বলা হচ্ছে তিতিক্ষা, মাত্রা স্পর্শস্থ কন্ত শীত উষ্ণ সুখ দুঃখদা। এই যে সুখ দুঃখ নিরন্তর চলছে, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে দুঃখ পেলেই মানুষ কষ্ট পায়, ব্যথা পায়, সেটা নয়। অনেক সময় সুখ থেকেও কষ্ট উৎপন্ন হয়, সেই জন্য সুখকে সহ্য করতে বলা হচ্ছে। সুখ যদি বেশি হয়ে যায় মানুষ অনেক সময় হার্ট ফেল করে যেতে পারে, এরকম দেখা গেছে। অত্যন্ত সুখের মাত্রা হয়েছে, হাসতে হাসতে হয়তো মরেই গেল। আমি শুনেছি চার্লি চ্যাপলিন খেতে বসেছেন একটা পার্টিতে, তারপর উনি এমনভাবে ওনার মোষটা নাড়াচ্ছিলেন যে একটা লোক হাসতে 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 ওখানেই মরে গেল। তো সুখেও মানুষ মরে যেতে পারে, গরিবকে যদি হঠাৎ বিশাল ধন দেওয়া হয় তাতে মরে যেতে পারে, খুশির চোটে মরে যেতে পারে। আবার দুঃখে তো বলাই যায় না, যে প্রচণ্ড দুঃখে হৃদয়ে যদি প্রচণ্ড আঘাত পায় মানুষ তাহলে হয়তো সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়ে যায়, এরকম আছে। কাজে এই দ্বন্দ্বাত্মক পৃথিবীতে কর্তব্যটা কি? না, তোমাকে সহনশীলতা অভ্যাস করতে হবে, তিতিক্ষা অভ্যাস করতে হবে। তিতিক্ষা কাকে বলে এটা একটু আমাদের চর্চা করা দরকার। শঙ্করাচার্য বলছেন, সহনম সর্বদুঃখানাম চিন্তা বিলাপ রহিতম, সহনম সর্বদুঃখানাম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে সা শুভামথা। এই জগতে যত রকমের দুঃখ আছে সব কিছুকে সহন করো, আনন্দের সঙ্গে সহন করো, চিন্তা বিলাপ না করে, কষ্টবোধ না করে, একেই তিতিক্ষা বলা হয়। তিতিক্ষা মানে হচ্ছে কষ্টের সঙ্গে সহন করা নয়, গালি দিয়ে দিয়ে সহন করা নয়, এ কি বৃষ্টি পড়ছে রে বাবা, হ্যাঁ কি রৌদ্র রে বাবা, কি শীত পড়লো রে বাবা, এই ধরনের গালি দিয়ে নয়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যদি তুমি প্রকৃতির সঙ্গে তাল রেখে চলতে পারো তাহলে তোমার কষ্ট কম হয়। যদি খুব শীত পড়েছে তুমি ভাববে যে না, প্রকৃতি বোঝে, আমাদের থেকে অনেক ভালো বোঝে, সে বুঝেই শীতটা দিয়েছে, তার প্রয়োজন রয়েছে, বৃষ্টি বেশি পড়ছে, আবশ্যকতা রয়েছে, সেই জন্য বৃষ্টি দিচ্ছে, গরম খুব হচ্ছে, না এই গরম সহন করলে পরে আমার পক্ষে খুব ভালো হবে, না সহনই করি এটাকে। এইভাবে যদি একটা মানসিক প্রস্তুতি নিয়ে নেওয়া হয় প্রকৃতির এই বিরুদ্ধ তত্ত্বগুলোর পক্ষে একটা মানসিক প্রস্তুতি নিয়ে নেওয়া হয় তাহলে দেখবে কষ্ট কম হচ্ছে। আর তুমি রিটালিয়েট করার চেষ্টা করলেই, বিরোধিতা করতে চেষ্টা করলেই তখন দেখবে কষ্ট আরও বেড়ে যাচ্ছে, এটি জগতের নিয়ম। কাজেই তিতিক্ষা মানে হচ্ছে তুমি কষ্টগুলোকে আনন্দের সঙ্গে সহন করো, তুমি এই ভাবনাও যে এর পরিণাম ভালো হবে, সা শুভামতা, অর্থাৎ এর থেকে পরিণাম ভালো হবে। এই সহনশীলতা যদি আমি হেসে হেসে করি এ আমাকে ভালো পরিণাম দেবে, শক্তি দেবে। একটা ছোট প্রশ্ন, আপনি এটাকে কষ্ট বলছেন, আবার এটাকে সহন করতে বলছেন আনন্দের সঙ্গে,
এটা যদি কষ্টের অনুভবই না হতো সেটা আনন্দ কি করে পরিণত হবে? মতলব না না, এটা তো ভাবনার উপর নির্ভর করছে, এটা তোমার ভাবনার উপর নির্ভর করছে। কষ্টটা তো আছেই, এটা তো প্রকৃতির নিয়ম। যদি কষ্ট না হতো তুমি জড় পদার্থ হয়ে যেতে, ইট কাঠের মতন হয়ে যেতে। একটু কষ্ট তো আসছেই, সেই কষ্টটা এলে পরে সেটাকে তুমি বরণ করে নাও। এখানে আনন্দের সঙ্গে বলার অর্থ হচ্ছে সেটাকে তুমি বরণ করে নাও, যে না এই যে এসেছে এটাকে আমি এর এর প্রতিক্রিয়াটাকে আমি সহন করে নেব, এটাকে আমি ভালোভাবে নিয়ে নেব, নেওয়া যায় এটা। এইভাবে নিলে নেওয়ার অভ্যাস করতে হবে, দুঃখটাকে দুঃখ মনে না করা, দুঃখটাকে দুঃখ না বলা। যেমন সেই আমি একটা ফিল্মে দেখেছিলাম, হ্যাঁ, একজন বৃদ্ধ হিরো ওমর মুক্তার বলছেন, দি ব্লোজ দ্যাট ডু নট ব্রেক ইউর ব্যাকবোন স্ট্রেংথেনস ইট। যে আঘাতে তোমার মেরুদণ্ড ভেঙে যায় না, সে আঘাত তোমার মেরুদণ্ডকে শক্ত করে। ঘরের ভিতকে মজবুত করতে হলে দুর্মুষ করতে হয়। কাজেই প্রকৃতি যে নানা রকমের বিপরীত প্রতিক্রিয়া দেয় কখনো কখনো, শীত উষ্ণ এগুলো আছেই, এটা জগতের নিয়ম। যবে থেকে পৃথিবী শুরু হয়েছে, যবে থেকে এই সংসার উৎপন্ন হয়েছে, তবে থেকে এগুলো চলে আসছে, একথা আমাদের ভুললে চলবে না। আজকে তোমার শীত লাগছে তা তো নয়, হাজার হাজার বছরের আগে তাদেরও শীত লেগেছিল, শ্রীকৃষ্ণেরও শীত লেগেছিল, শ্রীকৃষ্ণেরও গরমের মধ্যে কাজ করেছিলেন। এগুলো আমাদের মনে করতে হবে যে এটা প্রকৃতির নিয়ম, এই নিয়মকে মেনে নিতে হবে। এর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে পরে, একে যদি ক্ষোভ প্রকাশ করো তুমি, এতে যদি বিক্ষুব্ধ হয়ে ওঠো, তাতে তোমার নিজেকেই ক্ষতি করবে, তোমার মানসিক তরঙ্গ সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য একে বরণ করে নেওয়া উচিত, কারণ এর পরিণামে তুমি কী পাবে সেটা আসবে, এখন চর্চায় আসবে। তো কাজে তিতিক্ষা জিনিসটাতে আমি আমার নিজস্ব একটা প্রিন্সিপাল আছে, আমি বলি যে তিনটে ত প্রত্যেকটি লোককে পালন করা দরকার, প্রত্যেকটি মানুষের তিনটে ত। প্রথম তটা হচ্ছে ত্যাগ। ত্যাগ কাকে বলে? না কর্ম করে ফল ত্যাগ করে দেওয়া, দুঃখ কষ্ট যা কিছু আছে সেগুলোকে ত্যাগ করে দেওয়া, ফল ত্যাগ করে দেওয়া, অর্থাৎ ফলেই আসক্ত না হওয়া, এটাই হচ্ছে ত্যাগ। তপস্যা হচ্ছে কি? না ভগবানের চরণে মনকে লাগানো। ভগবানের চরণে মনকে লাগানো খুব সহজ জিনিস নয়। মানুষ হয়তো ঊর্ধ্ববাহু হয়ে থেকে গেল বছরের পর বছর, হয়তো দাঁড়িয়ে থেকে গেল বছরের পর বছর, কিন্তু এই ধরনের লোকদেরকেও আমি ইন্দ্রিয়ের শিকার হতে দেখেছি, ভয়ানক ইন্দ্রিয়ের শিকার হতে দেখেছি। কারণ তপস্যাটা হচ্ছে মনের সঙ্গে সম্পর্কিত। যদি তুমি মনকে ভগবানের চরণে খুব প্রেমের সঙ্গে স্থির করে রাখতে পারো, ঈশ্বর চিন্তনে মনকে লাগাতে পারো, সেটা হচ্ছে তোমার পক্ষে তপস্যা। তাতে তোমার শরীর তপ্ত হয়ে উঠবে, সত্যগুণে তপ্ত হয়ে উঠবে। আর তিতিক্ষা হচ্ছে কি? না জীবনের পথে চলতে গেলে পরে ভালো মন্দ, উচ্চ নীচ, মান অপমান, সুখ দুঃখ, যা কিছু তত্ত্ব আসুক না কেন, তাকে খেলা মনে করতে হবে। এরা প্রকৃতির খেলা, আমার সঙ্গে খেলা করছে, আমিও খেলা করি। ঝড়ের মধ্যে বেরিয়ে নাচো একবার, আমি শিবপুরীতে তাই করেছি, আমার কুটিটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি সেখানে ঝুলে আছি, আমার চালটাকে উড়াবার চেষ্টা করছে, আমি ভাবছি যে পাশে দড়ি টড়ি কিছু নেই, আমি যদি ঝুলে থাকলে পরে যদি কিছু হয়, তখনই ভগবান একজন লোককে পাঠিয়ে দিয়েছেন এবং উনি দৌড়ে এসে পাথর টাথর উঠিয়ে দিয়েছেন। আমি মনে করি প্রকৃতি এগুলোর সঙ্গে খেলা করতেও শিখতে হয় মানুষকে। অনেকে এগুলোতে বিরক্ত বোধ হয়, কষ্ট বোধ করে, কমপ্লেন করে, শোকে মগ্ন হয়ে যায় যে কেন আমার এরকম হচ্ছে, কিন্তু তাতে যদি তুমি মনকে প্রসন্ন রেখে তাকে বরণ করে নিতে পারো, তাহলে একটা ফায়দা তোমার হবে কি, একটা লাভ কি হবে, তোমার প্রাণশক্তিটা উদ্বুদ্ধ হয়ে উঠবে, প্রাণশক্তি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যাবে, না এই কষ্টকে সে হজম করে নেবে, ব্লটিং পেপারের মতো শুষে নেবে। একটা বিশেষ প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে, সেটা হচ্ছে যেমন মনে করুন যে অন্যই যদি যদি বাহ্যিক কোনো প্রাকৃতিক অথবা কোনো মানুষের কারণে যদি কেউ দুঃখ দেয়, সেক্ষেত্রে সে দুঃখটা সহন করা হয়তো বা সহজ, কিন্তু নিজেরই মানসিক অথবা কোনো ভুলের কারণে যদি মানসিক দুঃখ উৎপন্ন হয় এবং সেটিকে পজিটিভ ভাবে নেওয়াটা বোধ হয় অনেক কঠিন হয়ে ওঠে। এই জন্য বিচার চাই, এই জন্য সূক্ষ্ম বিচার, একটু অনুভূতিও চাই, পূর্বাপর বিচার করতে হবে। তোমার কষ্ট উৎপন্ন হওয়ার পরে তোমাকে ভাবতে হবে, তুমি যদি হয়তো ভাবছো যে আমারই বোধ হয় কষ্ট উৎপন্ন হয়েছে পৃথিবীতে প্রথম এই রকম, তখন তোমার কষ্ট বেড়ে যাবে। তুমি যদি ভাবো যে আমার থেকেও লক্ষ লক্ষ লোক আছে যারা কষ্টে পড়ে আছে, এই ভুল আমি প্রথম করিনি পৃথিবীতে, এরকম ভুল অনেকেই করেছেন এবং তারা জীবন কাটিয়েছেন এবং তারা জ্ঞানও প্রাপ্ত করেছেন, কাজেই
এই কষ্ট থেকেও আরো বেশি কষ্ট লোকের আছে। কাজে কষ্টে পড়লে পরে অপরে যাদের কষ্ট বেশি তাদের কথা ভাবো, আর তোমার সুখ এলে পরে ভাবো যে এই ধরনের সুখ, এই ধরনের জিনিস অনেকেই পেয়েছে, এর আগে অনেকেই পেয়েছে, তারা সব শেষ হয়ে গেছেন, তারা সব ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে। কাজে এই সুখটা কিছু নয়, পৃথিবীতে ছেড়ে যেতে হবে আমাদেরকে এই সব কিছু। কাজে সুখ এলে পরে তাকে, যা তোমার থেকে হাজার হাজার গুণে বেশি সুখ যারা ভোগ করেছেন, ধন দৌলত রাজ্য উপভোগ করেছেন, তাদের কথা স্মরণ করো, তাহলে তোমার সুখটা তুচ্ছ হয়ে যাবে। আমি যখন কখনো কখনো আগে ধ্যান করতাম, বসতাম, তখন মনে হতো যে ছোট স্কুল, স্কুলটাকে আমি কীভাবে ঠিক করব বলে ধ্যানের বদলে আমি স্কুলের কথা ভাবতাম। তারপর হঠাৎ মনে করতাম যে জগতে কোটি কোটি স্কুল ছিল, এখনও কোটি কোটি স্কুল আছে, ভবিষ্যতে কোটি কোটি স্কুল থাকবে, এই সব স্কুল তো আমারই স্কুল, আমাদেরই সন্তান তাদের পড়ে, তাই একটা ছোটো স্কুল নিয়ে আমি কেন ব্যস্ত হয়ে বসে আছি, আমি তো ভগবানের ধ্যান করতে বসেছি, সঙ্গে সঙ্গে সরে যেত মন থেকে। কাজে এইভাবে মনের মধ্যে এই জিনিসগুলোকে ডাইলিউট করে দিতে হবে। তোমার ব্যক্তিগত কষ্ট কষ্ট, এটা আমি আগেও বলেছি যে সমস্যায় পড়লে পরে মানুষ যেন পাঁকের গর্তে পড়ে যায়, সে বেরোতে পারে না, কারণ সমস্যাটা তো গম্ভীর হয়ে যায়, সমস্ত মনকে এমনভাবে জুড়ে বসে থাকে যে তার থেকে বেরোতে পারা যায় না। হ্যাঁ, যেমন এত বড় আকাশ, সূর্য এত বড়, অথচ এক টুকরো মেঘ এসে সম্পূর্ণ আমাদের পরিস্থিতিগুলোকে যেন অন্ধকার করে দিচ্ছে। তো ঠিক সেই রকম আমাদের বিপুল আত্মা, আমাদের মন বিশাল, আমাদের বুদ্ধি বিশাল, কিন্তু একটা সামান্য সমস্যা, একটা চিন্তা আমাদেরকে এমনভাবে ঘূর্ণিপাকে ফেলে দেয় যে সেই পাক থেকে আমরা আর বেরোতে পারি না। এই হচ্ছে আমাদের সমস্যাটা। কাজেই এখানে বিচারের দরকার, এখানে বিচার রাখতে হবে, পূর্বাপর দেখতে হবে, পরিস্থিতিকে চিন্তা করতে হবে, তারপরে ভাবতে হবে যে এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এতে ঝুলে থাকলে আমাকে চলবে না। সেই জন্য তিতিক্ষা করা দরকার। তিতিক্ষা হচ্ছে কি, বিচারের সঙ্গে সহন করা, অন্ধের মতো নয়। আমি দেখেছি বহুবার আমার জীবনে যখন কোনো অশুভ আসে, খারাপ জিনিস আসে, ভালো লাগা জিনিস নয়, ক্ষতি হয়, লোকসান আসছে, আমি মনে করি যেমন বাচ্চা জন্মাবার আগে মায়ের কষ্ট হয় এবং বাচ্চাটা জন্মে গেলে পরে তখন সে মায়ের মতো আনন্দ আর কেউ উপভোগ করে না, সে বাচ্চাটাকে ধরে কোলে নিয়ে মায়ের মতো আনন্দ আর কেউ উপভোগ করে না। কাজে এইটা একটা পরিস্থিতি, যাতে আমাকে, আমি কষ্টের মধ্যে যদি পড়েছি সে কষ্টকে যদি আমি হাসি মুখে সহন করে নিই তাহলে বৃহৎ পরিস্থিতি আসবে। আজ পর্যন্ত আমার জীবনে এটাই আমি উপভোগ করেছি যে কষ্টটাকে সহন করলে পরে, ক্ষতিকে সহন করলে পরে একটা বৃহৎ লাভ হয়, এটা একটা প্রকৃতির নিয়ম। আর যারা তাতে দুঃখ পায়, যারা তাতে শোকগ্রস্ত হয়ে যায়, মগ্ন হয়ে যায়, তারা পায় না, কিন্তু তারা ওতেই ডুবে যায়। প্রকৃতি বলে একে কী দেবো, এর মধ্যে বোধই নেই যে আমি ভালো দিতে যাচ্ছি, ও সেটা বুঝতেই পারছে না। বাচ্চাটাকে আমি মা পরিষ্কার করে দিচ্ছে, বাচ্চাটা হয়তো বুঝছে না, চিৎকার করে চলেছে, করে মা পরিষ্কার করছে, কিন্তু এটা যদি ও বুঝতে যে আমাকে পরিষ্কার করলে পরে আমার রোগ হবে না, আমি ভালো থাকবো, তাহলে ও চিৎকার করতো না, কিন্তু তারপরে কিন্তু সে হাসতে আরম্ভ করে দেয় যখন পরিষ্কার হয়ে যায়। কাজেই জীবনে কষ্ট এলে পরে বুঝতে হবে তোমার সংস্কার ক্ষয় হচ্ছে, কোনো সংস্কার ছিল খারাপ সেটা ক্ষয় হয়ে যাচ্ছে। সেইভাবে একটা দৃষ্টিকোণ রাখতে হবে, পজিটিভ দৃষ্টিকোণ, একটা পজিটিভ দৃষ্টিকোণ রাখতে হবে, এবং সেই পজিটিভ দৃষ্টিকোণটাই তোমাকে শক্তি দেবে, বল দেবে, এবং ঈশ্বরের দিকে তাকাতে হবে। সেই জন্য বিবেকানন্দ বলছেন যে ঈশ্বরের দিকে তাকিয়ে কাজ করো, লাভের দিকে নয়, মানুষের দিকে নয়, মানুষ কি বলছে না বলছে সেদিকে তাকিও না, ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে কাজ করো, কারণ ঈশ্বরই তোমাকে এই কর্তব্য দিয়েছেন। এই জিনিস যা ভালো নিয়ে আসছেন তাও তিনি নিয়ে আসছেন, মন্দ যদি মনে হয় তোমার কাছে সেটাও তিনি নিয়ে এসছেন, এটার একটা পরীক্ষা, এটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। এইভাবে তিতিক্ষাটা একটা মানব জীবনে সবচেয়ে বড় জিনিস, সেটাই এই শ্লোকে বলা হচ্ছে তিতিক্ষার ফল কী, তার তিতিক্ষা ভারত। তারপরে শ্লোকে উনি বলছেন, 15 শ্লোকে, জংহীন ব্যথয়ন্তি এতে, যে ব্যক্তি এতে ব্যথা পায় না, অর্থাৎ এই সুখ দুঃখ ভালো মন্দ উত্থান পতনে যে ব্যক্তি ব্যথিত হয় না, বিচলিত হয় না, ব্যথা মনে করে না, পুরুষং পুরুষ অশ্রব, হে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ অর্জুন, কারণ অর্জুন হচ্ছে একটা যোদ্ধা, তাকে শত শত তীরের আঘাত সহ্য করতে হয়েছে, তরোয়ালের আঘাত সহ্য করতে হয়েছে, গদার আঘাত সহ্য করতে হয়েছে, কাজে এই হচ্ছে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যারা সহন করে পৃথিবীতে, যারা সহন করতে জানে এবং নিজের লক্ষ্য থেকে বিচলিত হয় না, লক্ষ্যে উদ্দেশ্যে সহন করে, নাকি পথের কুকুরের মতন মার খায়, পাথর খায় সহন করে, তা নয়, একটা লক্ষ্যকে সামনে রেখে, পরমাত্মাকে সামনে রেখে
যে সহন করে সেই হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ। সেই জন্য হে অর্জুন, যে ব্যক্তি এই ধরনের কষ্টকে সহন করে, পৃথিবীর জীবনের পথে আসতে সুখ দুঃখ কিছুতেই বিচলিত হয় না, সুখে প্রমত্ত হয়ে যায় না, দুঃখে বিমর্ষ হয়ে যায় না, দুঃখে বিষাদিত হয়ে যায় না, এই ধরনের ব্যক্তি যারা বিচলিত হন না, জঙ্গিনে ব্যথেন্তেতে পুরুষং পুরুষস্ব সমদুঃখম সুখম ধীরম, সুখ দুঃখে তিনি ধীর ব্যক্তি। ধীর কথাটা কিন্তু আমাদের শাস্ত্রে বারবার আসছে, ধীর, ধীর হতে হবে, ধীমান হতে হবে, বুদ্ধিমান হতে হবে, আর বুদ্ধিমান হলে পরে তুমি দেখার শক্তি আছে এবং দেখলে পরে তুমি ধীর হয়ে যাবে। ধীর মানে হচ্ছে স্থির, স্থির বুদ্ধি, বিচলিত না হওয়া, যত কষ্টই হোক না কেন একে আমি সহন করে নেবই নেব। তখন ভগবানের শক্তি এসে যায়, ভগবান বলে আমি তোর পেছনে আছি, তুই আমার জন্য সহন করছিস, ধর্মের জন্য সহন করছিস, জীবন দিয়েছিস, সেই জীবনকে মর্যাদা দিয়ে তুই সহন করছিস, আমি তোর পেছনে আছি। কাজে ধীর হতে হবে, সেই ধীর ব্যক্তি যিনি এটাকে সহন করেন তিনি কি হন, তিনি অমৃতত্ব প্রাপ্তের যোগ্য হন। কল্পতে মানে হচ্ছে যোগ্য হন, যোগ্যতা প্রাপ্ত করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে যে কোনো ভালো জিনিস পেতে গেলেই যোগ্যতা প্রাপ্ত করতে হয়, এটা একটা অত্যন্ত মহত্বপূর্ণ জিনিস। তোমাকে যোগ্যতা প্রাপ্ত করতে হবে এবং যোগ্যতা খুব সহজে প্রাপ্ত হয় না। ভালো সঙ্গীতজ্ঞ হতে গেলে পরেও তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক অলংকার অভ্যাস করতে হবে, ভালো শিল্পী হতে গেলে তোমাকে অনেক চর্চা করতে হচ্ছে, তোমাকে একটা ভালো সাহিত্যিক হতে গেলে পরে অনেক লিখতে হচ্ছে, অনেক দেখতে হচ্ছে, অনেক বিচার করতে হচ্ছে। তেমনি এই যোগশাস্ত্র, গীতা, ব্রহ্মবিদ্যা, এই ব্রহ্মবিদ্যাতে তোমাকে পারঙ্গত হতে গেলে পরে এটা জীবনের বিদ্যা, জীবনকে পরিবর্তন করে দিব্য তৈরি করা। এই স্থূল জীবন, সাধারণ মানবীয় জীবনকে আমরা ব্রহ্মজীবনে, পারমাত্মিক জীবনে পরিবর্তিত করার চেষ্টায় লাগছি এবং তারই উপদেশ গীতাতে পাওয়া যাচ্ছে। গীতা হচ্ছে সেই শাস্ত্র। কাজে কিভাবে গীতার যে আদর্শ অমৃত পাওয়া, সেই আদর্শের জন্য তুমি যোগ্য কিভাবে হবে, তার প্রথম উপদেশ এইটা যে তোমাকে সহনশীলতা অভ্যাস করতে হবে। বিচলিত হয়ে গেলে পরে তুমি কিছুই পাবে না। যেমন একটা লোকের যদি হাত কাঁপে, তাকে যদি সুচ ধরা হয়, সুচ ধরতে বলা হয় সুচ, আরেকজন যদি তার মধ্যে সুতো পরায়, সুতো পরাতে পারবে না, আবার সে নিজেও পারবে না সুতো পরাতে, কারণ হাত কাঁপছে। তেমনি প্রকৃতি সবসময় তোমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, অমৃত তত্ত্ব দেওয়ার জন্য প্রকৃতি ব্যস্ত হয়ে আছে যে কখন আমি একে অমৃত দেবো। কিন্তু তুমি বিচলিত হতে থাকলে পরে, তুমি চঞ্চল হতে থাকলে পরে, সুখে দুঃখে বিচলিত হয়ে গেলে পরে, হাহাকার করতে আরম্ভ করলে প্রকৃতি তার মধ্যে ঢোকাতে পারে না, কারণ মার্গটা হচ্ছে সূক্ষ্ম, অমৃত দেওয়ার পথ হচ্ছে সূক্ষ্ম। কাজে এই সূক্ষ্ম পথ, এই সূক্ষ্ম তত্ত্বকে প্রাপ্ত করার জন্য, যোগ্য হওয়ার জন্য তোমাকে এই তিতিক্ষ অভ্যাস করতে হবে। এখন অমৃতত্ব কাকে বলে, এটা একটা বড় প্রশ্ন আসতে পারে। কি বলছো তুমি, অমৃতত্ব কাকে বলে? এইটি তো প্রশ্ন করেছিলে। আমরা তো মৃত জানি, লোক অসুস্থ হয়, রুগী হয়, মরে যায়, আমরা তার কিছু দেখতে পাই না, আমরা এই দেখতে পারি। এই জগৎটা একটা হচ্ছে কি, মরণশীল জগৎ, এখানে সবাই মরে যাচ্ছে, পাখি, পশু, পোকা, মাকড়, হয়তো কোনো কোনো পোকা আছে হয়তো 3 মিনিটের জন্য জীবন যাপন করছে, তাতেই এসে পূর্ণ জীবন উপভোগ করে মরে গেল। এরকম হয় বর্ষাকালে, কত যে পোকা হয় তার ঠিক নেই। তো এই যে জীবন, এই জীবনের এই যে মরণশীল জীবনের মধ্যে চারিদিকে পরিব্যাপ্ত মরণ, এর মধ্যে অমৃত কোথা থেকে আসছে, অমৃত কাকে বলে, এটা একটা বিরাট বড় প্রশ্ন। যখন কি গীতা বারবার বলছে যে তোমাকে অমৃত পেতেই হবে, অমৃত পেতে হবে, অমৃত হচ্ছে আনন্দ, অমৃত হচ্ছে আনন্দ। যখন মানুষ ভয় পায়, মৃত্যুর চিন্তায় চিন্তিত হয়ে যায়, ভবিষ্যতের চিন্তায় চিন্তিত হয়ে যায়, তখন সে মৃত্যুমুখে পড়ে যায়, সেটাই মৃত্যু। মৃত্যু হচ্ছে দুঃখের গর্তে পড়ে যাওয়া, দুঃখের খাদে পড়ে যাওয়া, কষ্টের খাদে পড়ে যাওয়া, বিষাদের খাদে পড়ে যাওয়া, তমগুণ রজগুণের মধ্যে ডুবে যাওয়া, বেরিয়ে আসতে না পারা, এটা হচ্ছে মৃত্যু। আর অমৃত হচ্ছে কি, তুমি সত্যগুণ পেলে, প্রসন্নতা পেলে, তারপরে ঈশ্বরের সংস্পর্শ পেলে, তখন তোমার কাছে সময় হলে পরে হয়তো শরীরটা যাবে, মৃত্যু এসে উপস্থিত হবে, কিন্তু তখন তুমি সেই মৃত্যুকে মৃত্যু মনে করবে না, তাকে অমৃত মনে করে আলিঙ্গন করবে। সাহসে যে দুঃখ দৈন চাহে, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে, বিবেকানন্দের বাণী। যে সাহসে যে দুঃখ দৈন চাহে, যে দুঃখ দৈনকে বরণ করে নিতে জানে, সহন করে নিতে জানে,
কাল নিত্য করে উপভোগ, তার মধ্যে এমন আনন্দ উৎপন্ন হয় সে কালের নিত্যকে উপভোগ করে, আর তার কাছে মাতৃরূপাই অমৃত স্বরূপ স্বরূপিণী, অমৃত স্বরূপিণী দেবী প্রকৃতি কালী শেষ উপস্থিত হয়, তার স্বরূপ হচ্ছে এই। কাজে অমৃত জিনিসটা হচ্ছে কি না, যখন তুমি অভয় হয়ে যাচ্ছ, যখন তোমার মধ্যে আর মৃত্যুর ভয় নেই, হ্যাঁ গতব্যথ, গতব্যথ অর্থাৎ তোমার ব্যথা চলে গেছে, ভয় চলে গেছে, এই ধরনের নেগেটিভ তত্ত্ব যার দ্বারা মানুষ অধোগতি প্রাপ্ত হয় তা চলে গেছে, তুমি মৃত্যুর ঊর্ধ্বে উঠে গেছো, এটি হচ্ছে মৃত্যুঞ্জয় অবস্থা। কাজে অমৃতত্ব প্রত্যেক মানুষকে প্রাপ্ত করতে হবে, উন্নতি করতে হবে, হ্যাঁ উন্নতির জন্য মানুষকে কর্ম করতে হবে, সাধনা করতে হবে, সেই সাধনার মধ্যে সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস হচ্ছে তিতিক্ষা, সহ্য করতে হবে, সহন করতে হবে, ভালো মন্দে কিছুতেই বিচলিত হওয়া উচিত নয়।